হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনো তৌহিদ ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে কিছু ইন্টারেস্টিং অফার্স ও আপডেট নিয়ে কথা বলতে চলেছি, তো প্লিজ ভিডিওটা একদম স্কিপ না করেই দেখতে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম অফারটা কিন্তু আসছে অ্যামাজন থেকে। অ্যামাজনে কিন্তু আজ বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত একটা ফ্ল্যাশ সেল চলবে, এবং কিন্তু ফ্রেন্ডস আপনারা এই ফ্ল্যাশ সেলের জন্য 50 টাকার বিল পেমেন্ট কিংবা রিচার্জ করলে 50 টাকায় ক্যাশব্যাক পেয়ে যাবেন 100% হিসাবে। তো ফ্রেন্ডস, এই যে দেখুন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দিয়েছি, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যামাজন অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবেন। সেখানে আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা লগ ইন করে দেখে নিন আপনার অ্যাকাউন্টে অফারটা শো হচ্ছে কি না। কিংবা ফ্রেন্ডস, যখনই আপনি অফারটা অ্যাপ্লাই করতে যাবেন তখন রিচার্জ সেকশনে ক্লিক করেও দেখতে পারেন এখানে অফারটা শো হয় কিনা। যদি ফ্রেন্ডস অফারের ব্যানারটা কিংবা অফার রিলেটেড কিছু শো হয় তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনারা রিচার্জ করবেন, নয়তো ফ্রেন্ডস রিচার্জ করবেন না। নেক্সট কিন্তু কথা বলতে চলেছি বিল পেমেন্টের ক্ষেত্রে। আমরা কিন্তু সবাই বিল পেমেন্ট করার জন্য বেশিরভাগ সময় পেটিএম এবং অ্যামাজন পে ইউজ করে থাকি, কিন্তু এয়ারটেল ইউজ করে না। তো সেজন্য ফ্রেন্ডস এই এয়ারটেল অ্যাপে কিন্তু একটা নতুন অফার এসছে, যে যদি 2019 ফার্স্ট বিল পেমেন্ট করি মাই এয়ারটেল অ্যাপ থেকে তাহলে কিন্তু 700 টাকার উপরে বিল পেমেন্ট করার জন্য অ্যাসিওর 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাব। আর যদি ফ্রেন্ডস দিল্লি কিংবা মুম্বাইয়ের বিল পেমেন্ট করি তাহলে কিন্তু 100 টাকার অ্যাসিওর ক্যাশব্যাক পেয়ে যাব। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে মেনলি দুটো অফার। এবার কিন্তু কথা বলতে চলেছি দুটো ইন্টারেস্টিং আপডেট নিয়ে। ফ্রেন্ডস, এই যে 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে অ্যামাজন পে ব্যালেন্স কীভাবে ব্যাঙ্কে নেবেন কিংবা পেটিএম ওয়ালেটে নেবেন, ওই ভিডিওতে কিন্তু একটা অ্যাপের কথা বলেছিলাম। সেই অ্যাপটা কিন্তু ফ্রেন্ডস অ্যামাজন পে ব্যালেন্স পেটিএম ওয়ালেটে ট্রান্সফার করার জন্য 12% করে চার্জ নিচ্ছিল। তো সেই অ্যাপ কিন্তু এখন চার্জ কমিয়ে করে দিয়েছে 9.99%, মানে কিন্তু ফ্রেন্ডস এখন 10% করে দিয়েছে, 2% কমিয়ে দিয়েছে। আর যে ডেলি লিমিট যেটা করে দিয়েছিল 100 টাকা, সেটা কিন্তু এখন করে দিয়েছে 1000 টাকা। ফ্রেন্ডস, এবার কিন্তু কথা বলতে চলেছি গুগল পে অফার নিয়ে। ফ্রেন্ডস, এই যে 1-1.5 মাস আগে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম, গুগল পে থেকে যদি আমি মাই জিও অ্যাপের থ্রুতে গিয়ে রিচার্জ করি 149 টাকা তাহলে কিন্তু ফার্স্ট টাইমে রিচার্জ করার জন্য 149 টাকায় ক্যাশব্যাক পেয়ে যাব। ফ্রেন্ডস, এই অফারটা কিন্তু কিছুজন গুগল পে থেকে তুলে নিয়েছিলো, সেই অফারটা আবার রিলান্স হয়েছে। তো প্লিজ, যদি আপনারা এখনও পর্যন্ত গুগল পে ইউজ না করে থাকেন ওই অফারটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো গাইস, এটাই হচ্ছে মেনলি অফার এবং আপডেটগুলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রেখে দেবেন, এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।